নমস্কার, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ক্লাসে আপনাদের আমি একটি খুবই জনপ্রিয় একটি মিষ্টি সুরে খুবই সহজ এই সুরটি আপনারা তুলে নিতে পারবেন, সেই সুরটি আজকে আপনাদের দেখাবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে নেবেন, আর যদি কৃপা করেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো আগামী দিনে আবারও পাওয়ার জন্য। দেখিয়ে দিচ্ছি, দেখুন মাত্র দুটি পার্ট রয়েছে, একটি স্থায়ী একটি অন্তর। আমি খুব সহজ করে দেখাবো, আপনারা শুধু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন আমি যেই স্কেলে দেখাবো, আমি কিন্তু দেখাবো এফ শার্প স্কেল, অর্থাৎ এই স্কেলটি। এফ শার্প স্কেলে সারেগামা হবে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এই স্কেলটিতে আমি দেখাবো। এবার আপনারা হয়তো অনেকেই এই স্কেলে যদি আমি সারেগামা বলে বোঝাই তাহলে হয়তো বুঝতে পারবেন না। তাই আমি কি করেছি, যেহেতু সি শার্প স্কেল অনেকেরই পরিচিত, তাই আমি সি শার্প স্কেল অনুযায়ী সরগমটা বলবো। অর্থাৎ আমি এই স্বরটিকে এফ শার্প স্কেল অনুযায়ী গা না বলে এটাকে আমি সি শার্প স্কেল অনুযায়ী ধা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমি গাইছি এটা কিন্তু এফ শার্প স্কেলেই গাইছি। স্থায়ী সুরটা হবে সি শার্প স্কেল অনুযায়ী, এটাকে যদি সা মনে করি তাহলে এটা হচ্ছে ধা, তাহলে ধা থেকে শুরু হচ্ছে। কিন্তু এফ শার্প স্কেল বললে এটা কিন্তু গা থেকে শুরু হতো। দেখুন আমি এইখান থেকে শুরু করছি, প্রথম সুরটি হবে এরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দেখুন কেমন হচ্ছে, হরে হরে হচ্ছে ধাপা, হরে হরে কৃষ্ণ, তারপরে কৃষ্ণ হচ্ছে ধা পা মা, প্রথমে হচ্ছে হরে ধা পা তারপরে ধা পা মা, হরে কৃষ্ণ ধা পা ধা পা মা। দেখুন হরে কৃষ্ণ হরে, তারপরে হরে থাকছে মাতে, হরে মামা কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে পা মা গা, কৃষ্ণ পা মা গা। দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তারপরে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে গামা, কৃষ্ণ কৃষ্ণ, তারপরে কৃষ্ণ হচ্ছে মাপা, প্রথম কৃষ্ণ হচ্ছে গামা তারপরে মাপা, কৃষ্ণ কৃষ্ণ গামা মাপা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, প্রথম হরে হচ্ছে মা থেকে ধাতে যাচ্ছে, হরে মাধা হরে, তারপরে হরে হচ্ছে পামা, তাহলে হরে হরে তো হচ্ছে মাধা পামা, হরে হরে মাধা পামা। আবার দেখাচ্ছি এই লাইনটি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। পরবর্তী লাইন হরে রাম 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 হরে, একই রকম ভাবে হবে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সরগমটা হচ্ছে ধাপা ধাপা মা 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 পা মা গা গা মা মা পা পা মা ধাপা মা মা। সরগমটা গাইলে এরকম হবে, দেখুন আরেকবার আমি একটি আঙুল দেখিয়ে দিচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আশা করছি যেরকম ভাবে আমি দেখালাম আশা করছি আপনারা তুলে নিতে পারবেন। এই হলো স্থায়ী সুরটি, এটি আপনারা দুবার তিনবার চারবার পাঁচবার ঘুরালেন, তারপরে যাবেন অন্তরাতে। অন্তরা সুরটি এখান থেকে শুরু হবে, অর্থাৎ ধা থেকে শুরু হবে। দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, এরকম হচ্ছে অন্তরা সুরটি। দেখে দিচ্ছি, হরে হরে হচ্ছে ধানি, হরে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে নিশা, তাহলে হরে কৃষ্ণ হচ্ছে ধানি নিশা, হরে কৃষ্ণ ধানি নিশা হরে, তারপর হরে হচ্ছে সা নি রে, হরে সা নি রে হরে
কৃষ্ণ, তারপর কৃষ্ণ হচ্ছে সানিধা কৃষ্ণ, দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এরপরে কৃষ্ণ কৃষ্ণ, প্রথম কৃষ্ণ হচ্ছে ধানি, তারপর কৃষ্ণ হচ্ছে নিশা, কৃষ্ণ কৃষ্ণ ধানি নিশা হরে, এখানে যে হরেটি হচ্ছে এখানে অনেকগুলো সরগম নিয়ে হচ্ছে, ভালো করে খেয়াল করুন, হরে নি ধা পা মা, এই এতগুলো সরগম আপনাদের একটু ফাস্ট বোঝাতে হবে, দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বাজালেন, তারপরে হরে, তারপরে হরেটা হচ্ছে পাধা হরে, আবার দেখাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, পরের লাইন অর্থাৎ হরে রাম হরে রাম 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 হরে হরে একই রকম ভাবেই গাইবেন, যেরকম হরে রাম হরে রাম 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 হরে হরে, একটি আমাকে দেখে দিচ্ছি যাতে বুঝতে পারেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, তো আমি চেষ্টা করলাম একটি আঙুল দিয়ে যতটা সম্ভব ধীর গতিতে বোঝানো যায় বোঝানোর, আপনারা ধীর গতিতে করার পর আস্তে আস্তে লয় বাড়াতে পারেন, আবার এই যে সুরটিতে আপনারা ভেরিয়েশন করতে পারেন, আপনাদের যেমন দক্ষতা অনুযায়ী আপনারা ভেরিয়েশন করতে পারেন, কোনো অসুবিধা নেই, যাতে সকলের সুবিধা হয় সবাই করতে পারেন, খুব সহজভাবে আমি দেখালাম, আশা করছি আপনারা তুলে নিতে পারবেন, যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আপনার যেইখানটা অসুবিধা হচ্ছে সেই জায়গাটি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, তো আশা করছি আপনারা তুলে নিতে পারবেন, যদি আপনারা এই কীর্তনটি শিখরের সাথে শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ক্লাসে আমি শিখরের সাথে গেয়ে শুনিয়ে দেব, আর আপনারা কোন গানের উপর পরবর্তী ক্লাসটি চাইছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার সুবিধা হবে, আর আমি চেষ্টা করব আপনারা যেই গানটি কমেন্টের মাধ্যমে বলবেন সেই গানটি আমাদের চ্যানেলে যতটা তাড়াতাড়ি সম্ভব দেওয়ার জন্য, তো আজ এতটাই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার, হরে কৃষ্ণ।